কক্সবাজারের রামুর একে আজাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। এই সময় তিনি বলেন, ঝরে পড়া ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য যুবক আবুল কালাম আজাদ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। তিনি বিদ্যালয় এমপিইউভুক্তিকরণ সহ বিদ্যালয়ের চারিদিকের বাউন্ডারি দেওয়ার আশ্বাস দেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাং থিং অং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, শামসুল হক শারেক, সাংবাদিক নীতিশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।